আসসালামু আলাইকুম সবাইকে সুদর ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে বেসিক্যালি আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর মিউজিক ট্রেড নিয়ে। যারা বাংলাদেশ বিমান বাহিনীতে মিউজিক ট্রেডে অংশগ্রহণ করতে চাও, তোমরা কিভাবে অংশগ্রহণ করতে পারবা, তোমাদের কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে, মিউজিকের কোন কোন বিষয়গুলো শিখতে হবে, সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। যাক, আলোচনার শুরুতে সোজা ট্রেনিং একাডেমি একটু পরিচয় দিয়ে দেয় খুবই সংক্ষেপে, কারণ সোজা ট্রেনিং একাডেমিতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের প্রস্তুতিমূলক কোচিং করিয়ে থাকি। যারা তোমরা চাও প্রস্তুতি নিতে পরীক্ষার আগে, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো। আর বিশেষ করে সোজা ট্রেনিং একাডেমির যে ইউটিউব চ্যানেলে তোমরা এখন ভিডিওগুলো দেখছো বা ভিডিওটি দেখছো, আমরা প্রতিনিয়তই, কিন্তু আমি বেসিক্যালি আমি চেষ্টা করি প্রতিনিয়তই এই ইউটিউব চ্যানেলে সেনা ও বিমান বাহিনী চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন সাজেশনমূলক ভিডিও টিউটোরিয়ালগুলো তোমাদের সামনে উপস্থাপন করা। তো সেই কারণে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবা, আর যারা করেছো সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, শুরুতে বলেছিলাম বাংলাদেশ বিমান বাহিনীর মিউজিক ট্রেডে কারা পরীক্ষা দিতে পারে। দেখো, বাংলাদেশ বিমান বাহিনী মিউজিক ট্রেডে অংশগ্রহণ করতে চাইলে সর্বপ্রথম তোমার এসএসসি তে পয়েন্ট থাকতে হবে 2.5, আর তোমার উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি সর্বনিম্ন। এখানে একটু সুবিধা আছে, সেটা হচ্ছে বয়সের দিক থেকে বাংলাদেশ বিমান বাহিনীর মিউজিক ট্রেডে কেউ যদি অংশগ্রহণ করতে চাও, এখানে 16 বছর থেকে সর্বোচ্চ 26 বছর পর্যন্ত অংশগ্রহণ করা যায়। এখন প্রশ্ন হলো বাংলাদেশ বিমান বাহিনীর মিউজিক ট্রেডে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তোমার। সর্বপ্রথম তোমাদেরকে আইকিউ এবং ইংরেজি এই দুটো পরীক্ষায় লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। আমরা সবাই জানি বাংলাদেশ বিমান বাহিনীর আইকিউতে 100 মার্কের প্রশ্ন দেওয়া থাকে, এরপরে তোমাদের ইংলিশ প্রশ্ন আসবে, সবগুলোই কিন্তু এমসিকিউ আকারে। এই পরীক্ষা যারা পাস করতে পারবা, তোমাদের হচ্ছিল প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যারা টিকে যাবা তাদের মৌখিক পরীক্ষা হবে, এবং মৌখিক পরীক্ষা শেষে তুমি যে মিউজিকে বা যে বাদ্যযন্ত্রে তুমি এক্সপার্ট সেই বাদ্যযন্ত্রের উপরে তোমার ব্যবহারিক পরীক্ষা হবে। অর্থাৎ বাদ্যযন্ত্রগুলো কি কি, যেমন গিটার হতে পারে, তবলা, কিবোর্ড, ড্রামস, ভায়োলিন, আরো অনেক কিছু আছে। এই বাদ্যযন্ত্রগুলো তুমি যে বাদ্যযন্ত্রে বাজাতে স্পেশালিস্ট সেটার উপরেই তোমার ব্যবহারিক পরীক্ষা হবে। ব্যবহারিক পরীক্ষা টিকে যাওয়ার পরে তোমাদের ফাইনাল মেডিকেল টেস্ট হয়। ফাইনাল মেডিকেল টেস্টে যারা টিকে যাবা তারা বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত মিউজিশিয়ান হয়ে, আসলে বিমান মিউজিশিয়ান বিমান সেনা হয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করার সৌভাগ্য লাভ করবে। এই হচ্ছিল মোটামুটি তোমাদের ক্রাইটেরিয়া যারা তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর মিউজিক ট্রেডে পরীক্ষা দিতে চাও। তো যাই হোক, এখন মিউজিক ট্রেডে পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই বাংলাদেশে যেসব শিল্পকলা একাডেমি রয়েছে অথবা বাংলাদেশ সরকার অনুমোদিত যে কোনো শিল্পকলা বা এরকম মিউজিক বিদ্যালয় থেকে তুমি মিউজিক শিখতে হবে তোমাকে, এবং সেই প্রতিষ্ঠান থেকে তোমার একটা সনদ পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে মিউজিক ট্রেডে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছো, হাতে এখন অনেক সময় আছে 26 বছর পর্যন্ত। আবার বেসিক্যালি যাদের রেজাল্ট একটু এসএসসি তে খারাপ হয়েছে, তোমরা চাইলে এখন থেকে যে কোনো বিষয়ের উপরে, যে কোনো একটা বাদ্যযন্ত্রের উপরে তুমি মিউজিকটা শিখতে পারো। মিউজিক শিখতে আসলে বেসিক্যালি বেশি সময় লাগে না, মোটামুটি আকারে শিখতে চাইলে তোমার 6 মাসেই তুমি শিখতে পারবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে তুমি খুব ভালোভাবে যে কোনো বাদ্যযন্ত্র তুমি বাজাতে পারবা, যেটার উপরে তুমি কোর্স শুরু করবা। তো বেসিক্যালি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতেও আমরা মিউজিকের উপরে কোর্স করিয়ে থাকি। তোমরা যারা মনে করো যে না
আমি সোজা ট্রেনিং একাডেমিতে গিয়েও মিউজিক শিখতে পারবো, এখানে এসেও তুমি মিউজিকও শিখতে পারবা, যে কোনো বাদ্যযন্ত্র, যেমন গিটার শেখাই আমরা বেসিক্যালি, ড্রামস আছে, ড্রামস শেখানো হয়, আর পাশাপাশি তোমার লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং অন্যান্য যে বিষয়ের উপরে পরীক্ষাগুলো আছে সেগুলোর উপরেই কিন্তু আমরা প্রাথমিক এবং প্রাথমিক মেডিকেল, তারপর হচ্ছে তোমার আর শারীরিক অনুশীলন, আর অনেক কিছু বিষয় আছে, আর এগুলোর উপরে কিন্তু আমরা প্রস্তুতিমূলক কোচিং করিয়ে থাকি। তো যাই হোক, তোমরা যারা মনে করছো তোমরা চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো, আর সোজা ট্রেনিং একাডেমি থেকে প্রস্তুতি নিলে তোমার একটা কনফিডেন্স বাড়বে। শুধু সোজা ট্রেনিং একাডেমি থেকেই না, এটা আমি ভুল বললাম, তুমি যে কোনো জায়গা থেকে বা তুমি নিজে নিজে যখন তুমি বেশি করে প্র্যাকটিস করবা, বেশিভাবে খুব ভালোভাবে প্রস্তুতি নিবা, এটা কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল হবে। কারণ প্রস্তুতি ছাড়াই কিন্তু কোনো পরীক্ষায় পৃথিবীতে আসলে পাস করা সম্ভব না। চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো এটা কল্পনাই করা উচিত হবে না যে তুমি প্রস্তুতি ছাড়া গিয়ে পরীক্ষা পাস করবা। তো যাই হোক, এই হচ্ছিল আজকে মোটামুটি বাংলাদেশ বিমান বাহিনীর মেজর ট্রেক নিয়ে কিছু কথা বলা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে জানিও। আমি অত বেশি গিটার বাজাই না, তারপর আজকে আসলাম একটু গিটার বাজিয়ে তোমাদের সাথে মিউজিক ট্রেন্ড নিয়ে একটু আলোচনা করি। আর একটা বিষয় যেটা না বললেই হয়, সেটা হচ্ছিলো আইকিউটা একটু ভালোভাবে শিখতে হবে, আইকিউ এবং ইংলিশটা। কারণ বিমান বাহিনীর আইকিউ এবং ইংলিশ কিন্তু খুব কঠিন হয়, সেক্ষেত্রে এখন থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস শুরু করতে হবে। কারণ সামনে সার্কুলার আসবে বিমান সেনার, সেখানে তোমরা যাতে অংশগ্রহণ করতে পারো এই লক্ষ্যটা নিয়ে কিন্তু এখন থেকে আগাতে হবে। তো এই হচ্ছে হলো বিষয় মোটামুটি আজকের ভিডিও। আর ভিডিও শেষে আরেকবার তোমাদেরকে বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে ফেলো। দেখা যাক, আরেকটা রিদম বাজিয়ে শুনেই এখন শেষের দিকে তোমাদেরকে। এই শালা আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।